ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাভার্ড ভ্যান চাপায় সিএনজি চালিত অটোরিকশায় আহত আরও দুই যাত্রী মারা গেছেন। এই নিয়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ালো। নিহতরা হলেন বিজয়নগর উপজেলার ফরিদ মিয়া, হোসনিয়ারা খাতুন, মোর্শেদা বেগম ও দুদু মিয়া। সকাল 6:45 ঢাকা সিলেট মহাসড়কে বিজয়নগরের রামপুর এলাকায় সিলেটমুখী একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মোর্শেদা বেগম ও দুদু মিয়া মারা যান। এতে আহত আরও তিন যাত্রী, পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে হোসনিয়ারা খাতুন মৃত ঘোষণা করেন চিকিৎসক, আর ফরিদ মিয়াকে ঢাকায় পাঠানো হলে পথে তিনিও মারা যান।